নিউজ করছে যে আমি ডিভোর্স দিলাম, ছুটি দিলাম, যে ওই মানুষগুলোতে যে আমার কেমিস্ট্রি বা যে ওয়েতে ওর সাথে আসলে আমার টাইম স্পেন্ড করতে ভালো লাগে, মেবি ওটা আমি মিস করব, মেবি ওই টাইমটা মিস করব, ওটা আমার জন্য খুব প্যাথেটিক এবং খুবই পেইনফুল। মদ্যপ অবস্থায় তার বেবিকে দেখতে গেছে এবং হাউকাউ করছে, হোয়াট ইজ দিস? পরিমনির বিয়ের কাবিননামা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে তার স্বামী শরীফুল রাজ, এমনই তথ্য দিয়েছেন পরিমনি নিজেই। শুধু তাই নয়, রাজ এখন দাবি করছে পরিমনির সঙ্গে তার বিয়েটা ঠিকঠাক মতো হয়নি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন। গত কয়েকদিন ধরে সংসারে বিদ্যমান নানা ইস্যুতে মিডিয়া পাড়ায় আবারও আলোচনায় উঠে এসেছেন লাস্যময় অভিনেত্রী পরিমনি, কিন্তু এই সংসার নিয়ে আর তিনি এগুতে চান না, এমনটাই জানালেন পরিমনি নিজেই। পরিমনি বলেন, অনেক চেষ্টা করেছি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকতে, কিন্তু তা আর হলো না। এরপর আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত পা পর্যন্ত ধরেছি, কিন্তু রাজ আমার সাথে থাকতে চায় না। যাওয়ার আগে আমার চরিত্র নিয়ে সে অনেক কথা বলে গিয়েছে। ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত কি চ্যাম্পিয়ন লিগ জিততে পারবে বা ইন্টার কি কিছু চমক দিবে, এই দুই ফেমাস ফুটবল ক্লাব ট্রফি পাবার খুব কাছাকাছি আছে। চলুন আজ আমি আপনাদের একটি অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলবো যার নাম অনেক্সবেট। এখানে গেমস খেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখানে কখনো কখনো রিস্ক ফ্রি অফার পাওয়া যায়, যেখানে আপনি 1500 টাকা অবধি নিরাপদে গেম খেলতে পারবেন। আমার প্রোমোকোড সিনে23 ব্যবহার করে 10,000 টাকা ডিপোজিটে পাবেন 130% বোনাস, এবং আমাদের কোম্পানি পিএসজি ফুটবল ক্লাবের সঙ্গে স্পন্সরশিপে আছে। আর একটি ভালো খবর, আমাদের পেজটিকে ফলো, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জিতে নিতে পারেন iPhone 14। তো আর দেরি কিসের, এখনই ডাউনলোড করুন আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আমাকে নিয়ে সে যে কথাগুলো বলেছে তার প্রমাণ যেন সে আমাকে অবশ্যই দেয়। পরিমনি আরও বলেন, আপনারা হয়তো জানেন না, গত মার্চের শেষ সপ্তাহে আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে রাজ। শুধু ছেঁড়া বললে ভুল হবে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। তখন সে বলেছিল এ বিয়ে সে মানে না। আপনারাই বলুন, কি হাস্যকর একটি কথা, কাবিননামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙে যায়? এত কিছুর পরেও আমি তার সঙ্গে কন্টিনিউ করার চেষ্টা করেছি। পরিমনি বলেন, এটা সত্যি আমার অতীত খুব একটা সুখকর ছিল না। এত কিছুর পরেও আমি রক্ত মাংসের মানুষ, অন্তত সন্তানের মুখের দিকে চেয়েও সংসারের প্রতি আস্থা রেখেছিলাম, সেটাও আর হয়ে উঠল না। এছাড়া এই ইস্যু ঘিরে আবারও নতুন কোনো ইস্যু বা খবরকে খোরাক করতে চান না পরিমনি। রাজের সঙ্গে কি সত্যি সত্যি আর এগুবেন না পরিমনি? এমনটা জানতে চাইলে পরিমনি বলেন, হ্যাঁ সত্যি তার সাথে আর সংসার করার আমার কোনো ইচ্ছে নেই, ইচ্ছে থাকলেও তো আর হচ্ছে না। যার সাথে ঘর করব সেই তো নেই, আপাতত এতটুকুই বলতে পারি, সে চলবে তার পথে, আমি চলবো আমার পথে। এই ইস্যু নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, প্লিজ আপনারা এই বিষয়টাকে আর দীর্ঘায়িত করবেন না। উত্তর তো পেয়েই গেলেন, আমরা আর একসাথে থাকবো না। ভিউয়ার্স, রাজের সঙ্গে ভবিষ্যতে পরিমনি কী করতে যাচ্ছেন, এই পুরো ইস্যু নিয়ে সম্প্রতি লাইভে আসার ঘোষণা দিয়েছেন পরিমনি নিজেই। এই ভিডিওটি নিয়ে আপনাদের কী মতামত সেটি কিন্তু জানান অবশ্যই কমেন্ট করে।